একটা কথা আছে, অল্প হলেও নিজের, যে জিনিসটা অল্প হোক তবুও নিজের, সেই জিনিসটার তৃপ্তিটাই আলাদা। আসসালামু আলাইকুম দর্শক, আর একটা ছাদ বাগানের ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। শখের রান্নায় নতুনত্বের ছোঁয়ায় আজকে শখের জিনিস রান্না করে দেখাবো। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে রূপকথাকে নিয়ে ছাদ বাগানে চলে গিয়েছিলাম, ছাদ বাগানের ভিউ কিছুটা দেখাবো এবং ছাদ বাগান থেকে কী কী তুলে আনলাম এবং কী কী রান্না করলাম সব থাকছে আজকের ভিডিওতে। হলুদ হয়ে গেছে দেখো, কবালটা কি সুন্দর, এখন দেখো এগুলো আমি বেঁচেছি, এগুলো শিম গাছটা কবল লাগাচ্ছি, এটা এই গর্তটা খুলে দেয়, উপাশে লাগাবো আমরা। তো আজকে ছাদ থেকে যেগুলো আনলাম, সত্যি কথা বলতে আমি যে জিনিসগুলো কেটেছি এগুলোর ভিডিও আমি করতে পারিনি। তো কিছু শাক এনেছি, কুমড়া শাক, পুঁই শাক এবং পাঁচমিশালি কিছু শাক, এবং করলাটা অলমোস্ট পেকে গিয়েছে, দুই দিন যাবৎ বৃষ্টি হচ্ছিলো, যাওয়া হয়নি ছাদে, তো প্রপার টাইমে আনতে পারিনি করলাটা। করলাটা একদম পেকে লাল হয়ে বসেছে এবং শাকগুলো দেখুন কতটা ফ্রেশ, এখানে একদম যে হেলেঞ্চা শাক আছে না, হেলেঞ্চা শাকও হয়েছে আমার ছাদে, কিছুটা মিষ্টি কুমড়া শাক, তারপরে কিছুটা পুঁই শাক, সব কিছু মিলিয়ে কুটে কাটে এটুকু পরিমাণে হয়েছে আলহামদুলিল্লাহ, তাও অনেক হয়েছে আমার কাছে মনে হচ্ছে। তো এই পাঁচমিশালি শাকটা আজকে আমি রান্না করব, তো খুব তৃপ্তি পাচ্ছি সত্যি কথা বলতে। অপরাজিতার কিছু ফুল নিয়ে এসেছি, কিছু ধনে পাতা নিয়ে এসেছি, কিছু কাঁচামরিচ নিয়ে এসেছি এবং নতুন করে কিছু বীজ রোপণ করে দিয়ে এসেছি, এবং করলাটা হচ্ছে এই কাটাকাটির পরে করলাটা আলাদা আলু দিয়ে ভাজি করব। তো আজকে শুধু শাক রান্নাটা শেয়ার করব আপনাদের মাঝে, গতানুগতিক রান্না, তারপরও এইগুলো না স্মৃতিগুলো কেন জানি ধরে রাখতে ইচ্ছা করে, কি বলবো, কারণ এগুলোর প্রত্যেকটা জিনিসের প্রতি একটা মায়া কাজ করে। চলুন মায়া নিয়ে আজকে কিছু কথা বলি। মায়া এমনই একটা জিনিস যেন মানুষকে অসুস্থ করে দেয়, আবার অনেক বেশি শান্তি দেয়। যেমন ধরুন এই যে আমাদের এত মায়া কাজ করে মানুষের মধ্যে, শত ব্যস্ততার মধ্যেও আমরা একটা মানুষের কথা সারাক্ষণ মনের মধ্যে পুষে রাখি, সেই জিনিসটা হচ্ছে মায়া। মায়া এমনই একটা জিনিস যে জিনিসটা আসলে আপনার সবথেকে কাছের মানুষটাকে ফিল করাবে যে এই মানুষটা আপনাকে কতটা ভালোবাসে। এই যেমন ধরুন আমার ফ্রেন্ড সার্কেল, কত মানুষের সাথে আমার ওঠা বসা, দেখা যায় ব্যস্ততায় আমার সারা দিন তাদের কথা মনে পড়লেও আমি একটা খোঁজ নিতে পারি না, কিন্তু আমার একটা বান্ধবী, সে আমাকে শত ব্যস্ততা, ওর লাইফে কিন্তু অনেক ব্যস্ত, তারপরও ও শত ব্যস্ততার মাঝেও দেখা যাচ্ছে আমাকে ও ফোন দিচ্ছে, এটা হচ্ছে মায়া। এরকম কিছু কিছু মানুষ থাকে, খুব ঘনিষ্ঠ অন্তরের কিছু মানুষ থাকে যাদের কথা আসলে আপনি তাদেরকে ফোন দিচ্ছেন না, তাদেরকে মনে করছেন না, তারপরও তাদের কথা আপনার হর হামেশা সবসময় মনে মধ্যে গেঁথে থাকে। সেই মানুষগুলো একটা আলাদা ধরনের ফিলিংস তৈরি করে আপনার মনের মধ্যে। হুট করে যদি সেই খুব কাছের মানুষটা যে সবসময় আপনার খোঁজ রাখছে, সবসময় আপনার ওঠা বসা, খাওয়া দাওয়ার খোঁজ নিচ্ছে, সে মানুষটার সাথে হুট করে যদি আপনার যোগাযোগ বন্ধ হয়ে যায়, তখন দেখবেন মানে সে যদি আপনাকে কন্ট্যাক্ট না করে, তখন আপনার একটু হলেও তার কথা মনে পড়বে, এবং সেই মানুষগুলোকে না প্রায়োরিটি দেওয়া উচিত আমার কাছে মনে হয়। কেন ফোন দিচ্ছে না সেজন্য, এই যে মায়াগুলো না, অদ্ভুত একটা মায়া, এই যে ভালোবাসাটা, এই যে ও আমার কথা মনে পড়ছে, এই অদ্ভুত ফিলিংসগুলো না সত্যি মানুষকে অনেক শান্তি দেয়। আমি ওই দিন বসে বসে ভাবছিলাম যে আমার কোন কোন ফ্রেন্ডের আমি খোঁজ নিব, কারণ আমি আমার লাইফে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আমার খুব কাছের বান্ধবীগুলোর খোঁজ খবরও আমি নিতে পারছি না। তো আমি বসে বসে আমার বান্ধবী শাম্মিকে ফোন দিলাম, সুপ্তিকে ফোন দিলাম, তামান্নাকে ফোন দিলাম, তামান্নার কথা বলছিলাম, ও কিন্তু অলওয়েজ যত ব্যস্ততায় থাকুক আমার সাথে খুব বেশি কন্ট্যাক্ট রাখে, এটা আমার ফ্রেন্ড সার্কেলের কথা বললাম। এই যে অদ্ভুত একটা মায়া কাজ করা মানুষের, এত ব্যস্ততার মধ্যেও মনে করা যে ও কেমন আছে, ওর একটা খোঁজ নেই, এটাই হচ্ছে আসলে মায়া।
আমরা হয় কি নিজেদের প্রয়োজনে বাঁচি, যেমন আমার হাজবেন্ডের সাথে আমার একটা মায়ার সম্পর্ক আছে বিধায় ও আমার খাওয়ার খোঁজ নেয়, ও আমার ঘুমানোর খোঁজ নেয়, আমি কি করছি সারাদিনে অনেক কয়বার ফোন দেয়, হয়তো আমার 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড, এটাও কিন্তু একটা মায়া। মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যেও কিন্তু অদ্ভুত একটা মায়া কাজ করে, তারপর সন্তানের মধ্যে, মায়ের মধ্যে। পৃথিবীতে মায়া এমন একটা জিনিস, যেমন আমার ছাদ বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে আলাদা একটা মায়া আছে। এই মায়া আমরা সহজে কাটিয়ে উঠতে পারি না, তাই প্রত্যেকটা মানুষের, মায়ার মানুষগুলো অনেক বেশি ভালো থাকুক, সবাই যেন মায়ায় আগলে রাখতে পারে তার প্রিয় মানুষটাকে, সেটাই দোয়া করি। তো দেখতে দেখতে আমি আলু কুচি, পেঁয়াজ রসুন দিয়ে এবং গাছের কাঁচামরিচ দিয়ে জাস্ট মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি কুটে রাখা এবং ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পাচ্ছেন যে শাকগুলো কতটা ফ্রেশ এবং তরতাজা, একদম বলতে গেলে ছিঁড়ে এনে রান্না করলাম কুটে ধুয়ে। এবং পাঁচমিশালি শালি শাক খেতে কিন্তু অনেক বেশি মজা এবং অনেক বেশি পুষ্টিকর। তো এখন ঢেকে দিব, ঢেকে দিতে দিতে বলবো, দেখুন মায়া কিন্তু শুধু মানুষের প্রতি মানুষের তা কিন্তু না, এই যে আপনার প্রত্যেকটা ঘরের জিনিসপত্রের প্রতি মায়া, আপনার সংসারটার প্রতি মায়া, সংসারটাকে ছেড়ে না যাইতে যাওয়ার একটা মায়া, মায়া খাতুনে মনটা যেন সব কিছু আসলেই খুব আগলে রাখে। আর এই যে অদ্ভুত ভালোবাসার মানুষগুলো, আজকে আমি আমার ভিডিওর মধ্যে বলতে চাই আমার যত অদ্ভুত ভালোবাসার মানুষগুলো আছে, সবার নাম হয়তো নিতে পারবো না, জীবনে এতটুক বয়সে এত মানুষের সাথে ওঠা বসা, এত মানুষের সাথে পরিচয়, এত এত মানুষের ভালোবাসা পেয়েছি যেটা আসলে আমার মনটাকে অনেক তৃপ্তি এবং অনেক শুদ্ধ করে দিয়েছে। এবং সেই প্রত্যেকটা ভালোবাসার পরিচিত মানুষ, যারা আমাকে ভালোবাসেন আর যারা ভালোবাসেন না, আমি জানি আমার ভালো না বাসার যে মানুষগুলো সেগুলো খুবই কম, হয়তো বা খুব কম, কারণ আমার সাথে মানুষের খুব কম ঝগড়া হয়েছে বাইরের মানুষের সাথে, জীবনে ঝগড়া হয় নাই বললেই চলে। তারপরে মনে মনে যারা ধরেন হিংসা করেন কিংবা যাদের সাথে ঝগড়া আছে, পছন্দ করেন না, তাদেরকেও বলবো, সবাইকে আমার অনেক বেশি মনে পড়ে, যাদের সাথে হয়তো বা সম্পর্ক নেই, যোগাযোগ নেই কিংবা কথা হয় না, তাদের কথা অনেক বেশি মনে পড়ে। প্রত্যেকটা মানুষকে হয়তো বা প্রত্যেকটা জায়গায় বসে প্রত্যেকটা জিনিসের স্মৃতিতে মনে পড়ে, হয়তো বা প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলা হয় না, কাউকে ফোন দেওয়া হয় না। আমার ক্লাসমেট, আমি অদ্ভুতভাবে মানে চিন্তা করি মাঝে মধ্যে, যে মাঝে মধ্যে মনে হতো যে এই যে মায়ার মানুষগুলো, এদেরকে ছেড়ে কীভাবে থাকবো, অথচ জীবন তাদেরকে ছাড়াও চলে যাচ্ছে। দেখতে দেখতে আমার শাক রান্না হয়ে গেল এবং মায়া নিয়েও অনেক কথা বলে ফেললাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আল্লাহ হাফেজ, টিল দেন, টাটা, বাই বাই।